নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল মঙ্গলবার যে পাঁচ রাশির অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেই পাঁচ রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম অবশ্যই কমেন্ট করুন। জয় বজরঙ্গবলী। দেখুন, আগামীকাল মঙ্গলবার কোনো না কোনো রাশির নাম আপনারা জানতে পারবেন। প্রতিদিন আমি কিন্তু কোনো না কোনো রাশির নাম বলি, আপনাদেরও রাশির সঙ্গে মিলে যায়, আপনারা একটা টিকিট কেটে ফেলেন যদি অর্থপ্রাপ্তি হয়। দেখুন, ব্যাপারটা অত সহজ নয়। আমি এখানে প্রতিদিন ওই জন্য কিছুটা সময় আপনাদের কাছে নিই, হাত জোর করে অনুরোধ করি, যে সময়টা আপনাদেরকে নিই সেই সময়টাতে আপনাদেরকে কিছু বোঝানোর চেষ্টা করি, কিছু শেখানোর চেষ্টা করি, যার মাধ্যমে আপনাদের কষ্ট অর্জিত অর্থ কিন্তু নষ্ট কিন্তু হবে না। দেখুন, আমাদের জন্ম কুণ্ডলিতে রাহু, শুক্র, বুধ, শনি চারটি গ্রহ কেমন রয়েছে, এই চারটি গ্রহের মধ্যে যদি একটিও দুর্বল থাকে তাহলে কিন্তু আপনার অর্থপ্রাপ্তিতে বাধা আসবে। এবং এটা সম্পূর্ণ হচ্ছে ভাগ্যের খেলা, তাই ভাগ্যভাবকে স্ট্রং করুন। আমি বারবার বলছি, ভাগ্য যদি আপনার সাথ দেয় কি না, আপনি অনেক দূর কিন্তু এগাতে পারবেন। ভাগ্য যদি আপনার সাথ দেয়, আপনি বড় ধরনের খুব অল্প সময়ের মধ্যে অর্থপ্রাপ্তি আপনার কিন্তু হবে, এবং রাহু গ্রহকেও কিন্তু শুভ থাকা দরকার। আমি বারবার বলছি, যাদের ক্ষেত্রে অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। এটা কি করবে রাহু রক্ষা কবচ? আপনাদেরকে যাতে এক দু নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে, মিরাকেল কাজ করবে। আপনার যে জায়গাগুলোতে বাধা রয়েছে কিনা, সেই বাধাগুলো আপনার অতিক্রম করবে, এবং আপনার যে জায়গাতে প্রতিদিন আপনি অর্থ ইনভেস্টমেন্ট করছেন, সেখান থেকে আপনার বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। এমন নয় যে আপনি প্রতিদিন ভিডিওগুলো শুনছেন, আপনারা হয়তো কোনো না কোনো রাশির নাম থাকছে, আমি একথা আবারও বলছি, যদি আপনার লাক ফেভার করে যায় কোনো না কোনো দিন আপনার কিন্তু এই অর্থপ্রাপ্তি কিন্তু হবে, কিন্তু সেদিন হয়তো আপনার প্রচুর অর্থ অপচয় হয়ে গেছে। এই জন্য আমি বারবার বলি, সময় থাকতে কাজটা করুন, এবং কোন সময়ে আপনার প্রাপ্তি রয়েছে, কোন বছরে আপনার প্রাপ্তি রয়েছে সেটা আগে জেনে নিন। এখানে আপনার জন্মছকে যে পাওয়ার আপ করার দরকার, যে জায়গাগুলোকে, অর্থাৎ আপনার জন্মছকে শুক্র, রাহু, বুধ, শনি এই চারটি গ্রহ ভাগ্যভাব, ধনভাব, আকর্ষিক প্রাপ্তির ভাব, এই ভাবগুলোকে যদি স্ট্রং করা যায়, এবং যাদের ক্ষেত্রে জন্মকুণ্ডলী নেই আপনারা হস্তরেখা বিচার বিশ্লেষণ করুন। হস্তরেখার মাধ্যমে কিন্তু বলা সম্ভব যে আপনার অর্থপ্রাপ্তির যোগটা কখন রয়েছে, কোন বছর রয়েছে, কোন মাসগুলোতে আপনার ক্ষেত্রে শুভ। এবং আপনার ক্ষেত্রে দেখা দরকার যে ফর্চুনা নাম্বার কোনটা, আপনার ক্ষেত্রে দেখা দরকার আপনার কোন বারগুলো আপনার ক্ষেত্রে শুভ, আপনার কোন কালারটা আপনার ক্ষেত্রে শুভ, সেই জায়গাটা কিন্তু একান্তই দেখা দরকার। শুধুমাত্র ভিডিও শুনছেন, বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছেন নেবেন না, আমি আবারও বলছি, বড় ধরনের সিদ্ধান্ত থেকে এড়িয়ে চলুন, কারণ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু প্রত্যেক রাশিরই থাকে, কিন্তু একই রাশির তো লাখো লাখো কোটি কোটি মানুষ রয়েছে, প্রত্যেকেরই ক্ষেত্রে যে হুবহু মিলবে আমি কখনোই দাবি করি না। কিছু সংখ্যক মানুষের সঙ্গে আমি যে কথাগুলো বলছি মিলবে, আবার কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে কিন্তু মিলবে না। আগামীকাল মঙ্গলবার পাঁচ রাশির অর্থপ্রাপ্তির বড় যোগ কিন্তু সৃষ্টি হয়েছে। প্রত্যেকে জয় শ্রীরাম অবশ্যই কমেন্ট করবেন।
চয়েস ব্যাজগুলি। নাম্বার ওয়ান রাশি, তার আগে একটি কথা বলি, আপনারা মহাভাগ্য অবশ্যই দেখুন, মহাভাগ্যে আমি টার্গেট নাম্বারটা এবং শুভ রং আমি প্রতিদিন কিন্তু বলছি। নাম্বার ওয়ান রাশি মেষ রাশি, আপনাদের শুভ সময় সকাল 9:44 থেকে 11:56 পর্যন্ত। দ্বিতীয় রাশি সিংহ রাশি, সিংহ রাশির আপনাদের শুভ সময় সকাল 10:39 থেকে আপনার 11:22 পর্যন্ত। এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আপনার ক্ষেত্রে মহা সৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আপনাদের শুভ সময় 11:48 থেকে 12:23 পর্যন্ত, টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার মহা সৌভাগ্যশালী রাশি কন্যা রাশি। কন্যা রাশির শুভ সময় সকাল 11:00 থেকে আপনার 12:36 পর্যন্ত। অন্তিম এবং শেষ রাশি আপনার ক্ষেত্রে কুম্ভ রাশি। কুম্ভ রাশির আপনাদের আগামীকালের যে শুভ সময় 12:01 থেকে শুরু করে 12:43 পর্যন্ত, টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। অবশ্যই আপনারা মহাভাগ্যটি দেখুন, মহাভাগ্যে আমি টার্গেট নাম্বার, রাশিভিত্তিক শুভ কালার, ভাগ্যের পার্সেন্টেজ সমস্ত কিছু বিষয় নিয়ে কিন্তু আমি আলোচনা করছি। এবং একটি কথা আপনাদেরকে আবারও বলি, যারা প্রতিদিন এই নিয়মিত ভিডিওটি দেখেন, একটু আলোচনাটি শুনবেন, রাশির নাম শুনে কিন্তু সিদ্ধান্ত নেবেন না, আলোচনাটি যারা শুনছেন একবার হলো নিজস্ব হস্তরেখা অথবা জন্মকুণ্ডলী আপনি একটু দেখুন না, রাহু আপনার কেমন রয়েছে, কারণ রাহু হচ্ছে কলিযুগে অর্থপ্রাপ্তির মুখ্য কারক গ্রহ। রাহু, শুক্র, বুধ, শনি এই চারটি গ্রহ, এবং ভাগ্যের যেহেতু খেলা ভাগ্য ভাবকে স্ট্রং করুন, বিশেষভাবে আপনার কিন্তু অর্থপ্রাপ্তি 100% কিন্তু হবেই হবে। দেখুন সমস্যা যেমন রয়েছে সমাধানের পথও কিন্তু রয়েছে, সেই জায়গাটাতে আপনাকে দেখতে হবে শুধু রাশির নাম মিললেই যে আপনি একটা বড় অ্যামাউন্টের লটারি টিকিট কেটে ফেলছেন, সেখানে হয়তো আপনার ভাগ্য যদি ক্লিক করে যায় হয়তো মিলছে, বা মিললেও খুব কম অঙ্কের অর্থ মিলছে, কারো কারো ক্ষেত্রে মিলছে না, কারো কারো ক্ষেত্রে আবার মিলে যাচ্ছে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার।